वेलकम बैक फ्रेंड्स, आजकेर देश ओ राज्येर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर हयेछि। प्रत्येकटा खबर आपनार जन्य गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियोके मोटेओ स्किप करे देखबेन ना, नइले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बाटन क्लिक करे পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো, গুরুত্বপূর্ণ খবর। সাংসদ পদে পদত্যাগ সাঙ্গ, বাবুল সুপ্রিয়কে এবার বড় দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। তো বন্ধুগণ, বাবুল সুপ্রিয়কে তৃণমূল কি বড় পদ দিল বিস্তারিত জানিয়ে দেব। সাংসদ পদে ইস্তফা দিয়ে পুরনো দল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বাবুল সুপ্রিয়। ফেসবুকে বিজেপিকেও বিদ্ধ করেছেন তিনি। বাবুলকে নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, পিসি ভাইপোর সঙ্গে কি চুক্তি প্রকাশ করল বাবুল সুপ্রিয়। শুভেন্দুর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই ধরনের মন্তব্যেই বিঁধেছেন বাবুল। শুভেন্দুকে বললেন নৈতিকতার পাঠ বাড়ির অন্দরে দিতে। এমনকি বিজেপিকে কাকড়া দল বলতেও পিছুপা হলেন না তিনি। আর তৃণমূলে যে তিনি মানুষের জন্যই কাজ করতে এসেছেন তাও স্পষ্ট করে দিয়েছেন বারবার। এবার জানা যাচ্ছে তৃণমূলের নজরে থাকা গোয়ায় যাচ্ছেন বাবুল সুপ্রিয়। আগামী রবিবার তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তার গোয়ায় যাওয়ার কথা। শুধু তাই নয়, আগামী 25 তারিখ থেকে শুরু হচ্ছে গোয়ায় বিধানসভা ভোটের প্রচার। এই প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে গোয়েঞ্চি নভি সকাল। আর পানাজি থেকে এই কর্মসূচির সূচনা করবেন গৌতম রায়, বাবুল সুপ্রিয়। বাবুলের গোয়া যাওয়ার প্রসঙ্গে শুক্রবার সৌগত রায় বলেন, ত্রিপুরায় গিয়েছি, গোয়ায় যাচ্ছি, আরও অনেক রাজ্যে যাচ্ছি, 2024 আগে আরও যাব, গোয়ায় আমি নিজেও যাচ্ছি, আমার সঙ্গে বাবুল সুপ্রিয় যাচ্ছেন। আর সৌগত রায়ের এই ঘোষণার পরেই বোঝা গেল বাবুল সুপ্রিয়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই গোয়ায় বাবুলের সফর সে ইঙ্গিত দিচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী পদ হারিয়ে বাবুল সুপ্রিয় ঘোষণা করে দিয়েছিলেন আর রাজনীতি করবেন না তিনি। এমনকি এও বলেছিলেন তার নির্দিষ্টভাবে একটাই দল, একটা বিশ্বাসে, তাই তিনি বিশ্বাসী থাকতে চান। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র এই ঘোষণা অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। বিজেপি ছেড়ে সরাসরি তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে, কিন্তু এরপর এখন ঘোষণা না হলেও তাকে বড় দায়িত্বই যে তৃণমূল দিচ্ছে তা স্পষ্ট। এমনকি বাবুল নিজেও বারবার তা বুঝিয়ে দিয়েছেন। বাবুলকে গোয়ায় পাঠানো সেই বড় দায়িত্বই সূত্র মারফত বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি ছাড়ার সঙ্গে সঙ্গে বাবুল ঘোষণা করেছিলেন তিনি ওই দলের সংসদ পদ আঁকড়ে থাকবেন না। দীর্ঘ চেষ্টার পর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গত মঙ্গলবার সাংসদ পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি। এবার বাবুলের গন্তব্য গোয়া। পরের খবরে চোখ রাখবো, রাজ্যবাসীর জন্য সুখবর। 1 কোটির বেশি অ্যাকাউন্টে ঢুকলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা, খুশি রাজ্যবাসী। তো বন্ধুগণ, কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা? 1 কোটির বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা। লক্ষ্মী ভাণ্ডারের অসম্পূর্ণ আবেদনপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টে বৈধতা না থাকায় চিন্তা রয়েছে রাজ্য প্রশাসন। 35 লাখ এর কাছাকাছি আবেদনপত্র অসম্পূর্ণ রয়েছে বলে জানা গেছে। ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন না থাকায় এক প্রকার অতান্তরে নবান্ন। সূত্রের খবর, লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছিল 1,60,06,258। তার মধ্যে প্রায় 26 লাখের কাছাকাছি আবেদন অসম্পূর্ণ আবেদন জমা পড়েছে। বাংলা গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে চালু হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় এসে তা বাস্তবায়নে গতি আনতে উদ্যোগী হয়েছিলেন তিনি। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে সহায়তা করতে চালু হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূ রাজ্য সরকারের থেকে প্রতি মাসে 500 টাকা এবং 1,000 টাকা আর্থিক সাহায্য পাবেন। ইতিমধ্যে অনেকে টাকা পেতে শুরু করেছেন। নবান্ন সূত্রের খবর, 1 কোটির বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর অক্টোবর মাসে টাকা ঢুকে গিয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকারে খরচ হয়েছে মোট 1,082 কোটি টাকা। বাকি 59 লক্ষ মহিলার অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে যাওয়ার জন্য মুখ্য সচিব জেলা শাসকদের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। পরের খবরে চোখ রাখবো,
राज्य 15 नवेम्बर थेके खुलछे स्कूल कलेज। मुख्य सचिव के तैरी होते निर्देश दिलें मुख्यमंत्री ममता बंदोपाध्याय। तो बंधुगण विस्तारित जानिए देव अवश्य संगे थाकुन। शिलीगुड़ी सोमवार प्रशासनिक बैठक थेके सरकारी बेसरकारी स्कूल और कलेज खोलार कथा घोषणा करलें मुख्यमंत्री ममता बंदोपाध्याय। बैठक शुरू हवार किछुक्षण मध्ये मुख्य सचिव के बोलें पुजोर मौसुम शेष होते अर्थात छठ पुजो और जगद्धात्री पुजोर पर स्कूल कलेज खुले देवा हय। तार आगे प्रस्तुतिर जन्य समय देवार कथाओ बोलेछेन मुख्यमंत्री। तिनी मुख्य सचिव के निर्देश दिए बोलें स्कूल कलेज खोलार आगे प्रस्तुतिर समय दिते हबे। दीर्घदिन स्कूल बंद छिल ताई किछुटा समय दिते हबे स्कूलगुलिके जाते स्कूल कर्तृपक्ष परिकाठामोगत काज सेरे फेलते पारेन। तारपरे स्कूल शुरू हबे। एई बछर 16 मार्च थेके करोना संक्रमण बृद्धिर जन्य बंद करे देवा हय समस्त शिक्षा प्रतिष्ठान। मुख्यमंत्री प्राथमिक भावे 31 मार्च पर्यन्त स्कूल बंद रखार निर्देश दिए किंतु तारपर करोना संक्रमण नतून करे बृद्धि पावाय आर स्कूल कलेज खोला हयनि। बंद करा हय बेश किछु परीक्षाओ। तारपर करोना संक्रमण किछुटा नियंत्रणे आसाय 8 मास पर स्कूल खोलार निर्देश दिलें मुख्यमंत्री। दीर्घदिन धरे स्कूल बंद थाकार कारणे एकाधिक परिकाठामोगत समस्या तैरि हयेछे स्कूल कलेजगुलिर। सेगुलि आगामी कयेक दिने जाते सामले नेवा जाय तार जन्य बेश किछुटा समय निर्दिष्ट करे राखार कथा बोलेछेन तिनि। तो परेर खबरे चोख राखबो। फेर एक धाक्काय प्रचुर दाम बाड़लो आलुर, बाजारे नामलो पुलिस। তো বন্ধুগণ আলুর দাম কত টাকা বেড়েছে, কি কারণে আলুর দাম বাড়ছে, ব্যবসায়ীরা কি জানাচ্ছে, পুলিশ কি জানাচ্ছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। সকালে পুরুলিয়ার বড়হাটে অভিযান চালায় জেলা এনফোর্সমেন্ট শাখা ও কৃষি বিপণন বিভাগ। আলু, পেঁয়াজ এবং টমেটো সহ অনেক সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এটা দেখে পুলিশ বাজারে অভিযান চালায়। বর্তমানে পুরুলিয়ার বাজারে আলুর দাম বেড়েছে প্রতি কেজি 17 থেকে 18 টাকা, পেঁয়াজ 44 থেকে 50 টাকা এবং টমেটো 55 থেকে 60 টাকা কেজি বেড়েছে। যেখানে কিছুদিন আগে আলুর দাম ছিল 13 থেকে 14 টাকা, টমেটোর দাম ছিল 40 থেকে 45 টাকা, পেঁয়াজের দাম ছিল 30 টাকা, যা একেবারে 14 থেকে 20 টাকা বেড়েছে। সাধারণ মানুষের মাথায় হাত। মুদ্রাস্ফীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর উদ্বেগ রয়েছে। বিশেষ করে যারা প্রতিদিন খাবার খায় তারা পেঁয়াজ খাওয়া প্রায় ভুলে গেছে। ক্রেতারা অভিযোগ করেন যে ব্যবসায়ীদের একটি অংশ কৃত্রিমভাবে অধিক মুনাফা অর্জনের জন্য বাজারে চাহিদা তৈরি করে অধিক মুনাফা অর্জন করেছে। বিক্রেতাদের অভিযোগ, যানবাহন নিয়ন্ত্রণের জন্য শহরে বাইরে লরিগুলো পার করা ছিল, ফলে বাজারে সবজি আনতে তাদের বাড়তি টাকা দিতে হয়। এছাড়াও জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়। আলু ও পেঁয়াজের অস্বাভাবিক উচ্চ মূল্যের দৃশ্য দেখেন বাজারে আসা আধিকারিকরা। এর জন্য কিছু ব্যবসায়ীকে তীব্রভাবে তিরস্কার করা হয়। কৃষি বিপণন বিভাগের এক আধিকারিকের মত, বেশ কিছু সমস্যার কারণে দাম বেড়েছে। পেঁয়াজের ক্ষেত্রে নাসিক থেকে আসা পেঁয়াজ আসছে না বলে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাই দাম কিছুটা বেড়েছে। সব কিছু তার তত্ত্বাবধানে থাকলেও শনিবারও এই অভিযান চলবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।